আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটু ইচ্ছা হলো এটা কেক বানাবো, সব কিছু মিলিয়ে চলে আসলাম। আর বলবো কি, এত ব্যস্ত মনে হয় নিজের থেকে নিজেকেই। মাঝে মাঝে আমি যখন কিছু বানাতে আসি চিন্তা করি আমার বাচ্চা ওকে সুস্থ আছে নাকি অসুস্থ, অসুস্থ হলে তো রান্নাঘরের দিকে তাকায়ও না, আর যখন সুস্থ থাকে তখন একটু সাহস করে রান্নাঘরের দিকে ঢুকে একটু কিছু বানানোর চেষ্টা করি। এই তো অনেক দিন ধরে একটা হাতে বানানো কেক খাবো মনে করেছি, কারণ এখানে তো কেক টেক পাওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু হাতের বানানো যে কেকটা ওইটাটা আলাদাই খেতে ভালো লাগে। এই তো, আর আমার আমিরাও কিন্তু অনেক দিন ধরে কার্টুন দেখছে, কার্টুন দেখার পরপর সে শুধু বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, মানে এটা কেক, তো ভেবেছে এটা কেক বানাবো। আর কি বলবো, কেকটা বানাতে এসে কিন্তু অনেক হয়রানি হয়েছে, কতবার যে কেকটা রেখে রেখে গেছি বলার বাহিরে। এই সময়টা বাচ্চারা কিন্তু মাকে ছাড়া কিছু বোঝে না, তখন আসলে এইসব কাজ টাজ করতে ইচ্ছে করে না, তারপরও মানে নিজের শখটা মেটানোর জন্য আসা আর কিছু না। আর আমাদের উচিত প্রত্যেকের মাকে অনেক ভালোবাসতে, কারণ কি মা বাবা দুজনকেই, আমাদের মা বাবা আমাদের জন্য কিন্তু অনেক কিছু করেছে, আমরা যতদিন নিজেরা মা বাবা হইনি ততদিন মানে বোঝার ক্ষমতাটা হয়তো আল্লাহ আমাদের দেয়নি। আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি আসলে মা বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য। আজকাল অনেকে আছে ফেসবুকে অনেক রকমের কথা লিখে, কিন্তু আসলে এটা উচিত না। আমাদের মা বাবা আমাদের জন্য সবসময় ভালো চিন্তাই করে। আর এখন আমি যখন আমিরাকে অনেক কিছু মানা করি যে এটা করো না, ও কিন্তু একটু বিরক্ত বোধ করে। একটা সময় আমিও এরকম বিরক্ত হতাম, আমার আম্মু যখন বলতো এটা করো না তখন আমার অনেক বিরক্ত লাগতো। আর এই পজিশনে এসে বুঝতে পারছি আসলে কতটা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে অনেক কাজে মানা করতো। আর এখন নিজে মা হওয়ার পরে নিজের বাচ্চার সব সময় ভালো কাজটাই দেখতে চেষ্টা করি, যাতে সবাই সুনাম করে, সবাই ভালো বলে, এটা জাস্ট ইয়া হওয়ার জন্য। আর এইখানে বাচ্চা পালা কিন্তু একটা সহজ বিষয় থাকে, একটা হলো আপনি যদি আপনার মোবাইলটা হাতে দিয়ে কার্টুন লাগিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা পালা একেবারে সহজ। আর যদি আপনি চান যে আপনার বাচ্চা চারপাশের সব কিছু দেখে শুনে বড় করতে, তাহলে কিন্তু খুবই কঠিন একটা বিষয়, যেটা আমি করি। আমার কাছে কঠিন হোক বা কষ্ট লাগে, অনেক সময় অনেক খারাপ লাগে, তারপর আমার মেয়ের ভবিষ্যতে চিন্তা করে আমি সব সময় কার্টুন দেই না। যেমন জাস্ট একটু খাওয়ার সময় কার্টুন দেই, দিনে এক ঘন্টা একটু দেই, তাহলে যতই কষ্ট হোক। এখন দুটা বাচ্চা, অনেক সময় আমার ছোটো মেয়ে আয়েশা নূরকে নিয়ে আমি বসে আছি, তখন কিন্তু আমিরা খুব বেশি বিরক্ত, তখন কিন্তু আমি চাইলে কার্টুনটা দিতে পারি কিন্তু দেই না। আর যাই হোক, এগুলা বলার কোনো ইয়া নাই, আমাদের উচিত আমাদের সবাই মা বাবাকে ভালোবাসা, মা বাবার আর কোনো ভালোবাসার কোনো ইয়া নেই, কী বলবো, নিঃস্বার্থে আমাদের ভালোবাসা দিয়ে বড় করেছে। আমাদের সবসময় মা বাবাদেরকে দেখে শুনে রাখা উচিত, এটাই আমার সবসময় মানে দোয়া করি আমার মা বাবা যাতে সবসময় ভালো থাকে। আর ইদানিং এত বেশি মনে পড়ে ওদের কথা, কি বলবো, শুধু মা বাবা না, নিজের শ্বশুর শাশুড়ি সবাইকে আসলে অনেক ইয়া করি। ওরা যদি ভালো একটা ছেলে না বানাতো তাহলে তো জীবনটা নষ্ট হয়ে যেত, তো এই জন্য চিন্তা করি সবার জন্য। সবাই অনেক কষ্ট করেছে, এখন বুঝি মানে মা হওয়ার পর আসলে বোঝা যায়। মানুষ বলে যে এর আগে বোঝার মানে যে পরিস্থিতির যে পর্বে সেই পরিস্থিতির সেই মানুষটা বুঝবে, এর আগে আসলে বোঝার ক্ষমতা কারোর থাকে না। আর এই তো আজকে অনেক কথা বলেছি আপনাদের কাছে, আসলে কি বলবো, ওই দিন একটা ফেসবুকে অনেক কিছু দেখেছি, তারপরে এই কথাটা আমার শুধু মানে কাকে বলবো না বলবো, আর ছোটোখাটো ইউটিউবার বলতে গেলে আমি জানি আমাদের কথাগুলো এত পপুলার না, তারপরও নিজের কয়েকজন হলো তো দেখবে,
হয়তো 200 জনের মাধ্যমে হয়তো ওরা ওদের কাছে বলবে, সবাই মিলে আসলে অনেক কথাটা যাবে, এজন্য এটা বলা আমার। আর আমার মেয়ে এই কেকটা এত বেশি পছন্দ করেছে, অনেকক্ষণ কথা বলার পরে কেকটা বানানোর মাঝখানে আসলাম। এইখানে আমরা যদি 1 কাপ অনুযায়ী মেপে মেপে বানাই তাহলে কিন্তু সব কিছুই মানে পারফেক্ট হয়ে যায়। আর কেক বানানোর সময় কিন্তু তাড়াহুড়া একেবারে করা যাবে না, আর ছুরিটা যখন পরিষ্কার হয়ে আসবে তখনই কেকটা হয়ে যায়। আর কতক্ষণ রাখার পরে হয়ে গেছিল কেকটা। আর বাচ্চাদের খাবারের সময় কিন্তু টুটি ফুটিটা দেওয়া ঠিক না, কারণ কি এটা কমলার খোসা এগুলো দিয়ে হয়তো বানানো হয়েছিল। আর যাই হোক, নেক্সট টাইম আর দিব না, কিন্তু মাশাল্লাহ আমার কাছে কি বলবো, আমার জামাই সহজে কিছু সুনাম করে না খাবার দাবারের, কিন্তু ওর এত পছন্দ হয়েছে এই কেকটা, অনেক পছন্দ করেছিল এই কেকটা বলার বাহিরে। আসলে কিছু করলে যদি কেউ সুনাম করে অনেক ভালো লাগে, যা সত্যি কথা। আর আমি মানুষের জন্য, মানুষকে খুশি করানোর জন্য কিছু করি না, নিজেকে খুশি করানোর জন্য কাজ করি, তাহলেই কিন্তু ভালো লাগবে। এই তো আমিরা কেক খাওয়ার পরে বলছিল পাস্তা খাবে, যাক পাস্তা রান্না করে দিয়েছি। মাইস্টাররা বলছিল ও নাকি পাস্তা আস্তা তেমন খেতে চায় না, তার জন্য আমি আসলে ঘরে একটু বানিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটুকু খাক খাওয়ার পরে ফেলে দিব দরকার হলে, তারপরেও শিখুক। এই তো আমিরার পাশে কিন্তু আয়শানুর, আর একটু পরেই শুধু ও আমার প্লেট থেকে নেওয়ার চেষ্টা করছে, আর একটাও কিন্তু খাওয়ার জন্য কোনো ইয়ে নেই। আর সন্ধ্যাবেলা চার সাথে কেক খেতে খুব ভালোই লাগছিল। আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার আসবো, আর একটু সময় করে আসবো।